গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফালি ভূমি ব্লগ। জানি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর শুরু করছি নতুন একটা ব্লগ, আর আজকে হচ্ছে রবিবার। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার পুরনো বন্ধুরা তারা তো আমার পাশে আছো, আমিও সবার পাশে আছি। তো দেখো, দুধটা আমি আগে জাল দিয়ে নিলাম, নাচের স্কুল থেকে এসে আগে দুধটা জাল দিয়ে দিলাম, না হলে নষ্ট হয়ে যাবে। আর হচ্ছে তারপরে মাছটা ফ্রিজে ছিল, মাছটাও বের করে নিয়ে জলে ভিজিয়ে রাখবো, কারণ হচ্ছে আইস হয়ে গেছিলো। আর হচ্ছে তো আমার হচ্ছে বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, তো আমার মেয়েকে আগে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে ওকে একটু রেডি করে দেবো, কারণ হচ্ছে ওর মুখে না মুখে গলায় ঘামাচি বেরিয়েছে মেয়েটার, কারণ আমার মেয়েটার স্কিনও আমার মতো অয়েলি স্কিন মনে হয়, কারণ হচ্ছে দেখি মাঝে মধ্যেই ফুসকুড়ি হয়, র্যাশেস হয়। তো হচ্ছে একটা পাউডার আছে, যে পাউডারটা আমি অন্য কোনো কিছু দেই না, অয়েলি ক্রিম মানে জনসনের ক্রিম ট্রিম কিছুই আর এখন দেয় না, দিলে তো আরও বেশিই হয়ে যায়, তো শুধু ওই পাউডারটা লাগাই। আর হচ্ছে তো দেখো, আর ঘরটা তো গোছানোই হয়নি, সকালবেলা উঠেই কোনো রকম কাজগুলো করে, কাজগুলো বলতে হচ্ছে বাইরের যেগুলো কাজ, যেমন ঘরটা তো ঝাড় দিতে হয় মাস্ট, ঘরটা ঝাড় দিয়েছি। আর হচ্ছে চাটা যেগুলো চা চা করেছিলাম, যেগুলো কাপ প্লেট সেগুলো তো ধুতেই হয়, সেগুলো ধুয়েছি। আর কিছু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে আমি জাস্ট রেডি হয়ে চলে গেছি। মানে নাচের ক্লাস শুরু হয় 7:30 থেকে, যার জন্য এতটাই সমস্যা হয়। যদি আর একটু লেট হতো বা 8টা হতো, তাও এতটাও কষ্ট হতো না, পরিশ্রম হতো না। তো হচ্ছে নাচের ক্লাস শুরু হয় 7:30 থেকে, তো সেইভাবেই তো যেতে হয়। আর হচ্ছে তো দেখো, ঘরটার আমি কিছুই গোছাইনি, তো হচ্ছে ভাবলাম স্নান করতে যাব, তার আগে ঘরটা একটু গুছিয়ে নিই, ঘরটা না গোছালেও কেমন দেখায়, মানে অগোছালো হয়ে থাকে সবসময়। আর হচ্ছে দেখো, আমার হচ্ছে কিছু জামা প্যান্ট ছিল, মানে আমার কি যেগুলো পরে গেছিলাম মেয়ের জামা কাপড়, সেগুলো হচ্ছে কেচে মেলে দিলাম। আর হচ্ছে আমি আজকেও শাড়ি পরে গেছিলাম, তো হচ্ছে এটা হচ্ছে পুরো পিওর সুতির শাড়ি, তো সেটা হচ্ছে কি বলো তো, গিয়ে তো কোনো কাজও নেই, তো বসেই থাকতে হয় শুধু, তবুও কি মানে পরলে আমার এমন একটা স্বভাব হয়ে গেছে, একটু 10 মিনিটের জন্য পরলেও মনে হয় যেন না কেচে রাখতে ইচ্ছা করে না। তো আমি হচ্ছে আমার আর আমার মেয়ের জামা প্যান্টগুলো সবগুলোই হচ্ছে কেচে দেবো। আর মেয়েরগুলো তো কাচতেই হবে, মেয়ের হচ্ছে অনেক সময় বসে দিচ্ছে, মানে নাচ যখন প্র্যাকটিস হচ্ছে তখন কখনো বসছে, দাঁড়াচ্ছে, আর সাদা জিনিসে একটু দাগ লাগলেই কেমন সেই দাগটা উঠতেই চায় না। আর হচ্ছে তাছাড়া মেয়ের স্কুলেও লাগে শুক্রবারে, তো আমি এগুলো করে নেবো। তো দেখো, বুঝতেই পারছো স্নান হয়ে গেছে, আর হচ্ছে আজকে রবিবার, আর রবিবার মানে আমার এত মানে কষ্টের একটা দিন, তোমরা ভাববে মানে রেগুলার রুটিন যেটা, আমারও সেই রেগুলার রুটিন। তো সকালবেলা মেয়েকে নিয়ে গেছিলাম নাচের স্কুলে, নাচের স্কুল থেকে মানে যাওয়ার আগ পর্যন্ত কোনো ভিডিও নেই, এসেও কোনো ভিডিও শ্যুট করিনি। তো আসার পরে সকালে জলখাবার খেয়ে তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে তো এখনো কোনো কিছুই মানে ভিডিও শ্যুট করিনি, কোনো কিছুই করিনি। তো হচ্ছে রান্না হচ্ছে আমি বসিয়ে দিয়েছি, স্নান করতে যাওয়ার আগে ভাতটা ডালটা বসিয়ে দিয়েছি উনুনে, এখনো ওটা হয়নি, ডালটা মানে সিদ্ধ হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে প্রায়। তো আর কি রান্না হবে, মাছ রান্না হবে আজকে, মাছ আছে পুঁটি মাছ আর রুই মাছ। তো দেখো, তো দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে ভাতটাও মনে হয় আমার ভাতটা এখনো হয়নি, আর একটু হবে রুই মাছ আর পুঁটি মাছ। শিল নোড়া নিয়ে বসে গেছি, আর নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, আর গোটা শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা। এগুলো না আমি ভালো করে পেস্ট করে নেব মিহি করে, আর এটা মিক্সিতে করলে ভালো হবে না, সেই জন্য আমি শিলনোড়াতেই করে নেবো। আর আমি হচ্ছে রান্না করব রুই মাছের ভাপা। তো দেখো, আমি সব মশলাটা বেটে মাছে হচ্ছে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি, নুন হলুদ দিয়ে মাখার পরে এবার হচ্ছে নুন পরিমাণ মতো দিয়েছি, আর হলুদটা তো সবাই পরিমাণ মতোই দেবে জানি। আর আমি এখানে 2 পিস মাছ নিয়েছি, 1 পিস হচ্ছে পেটের মাছ আর 1 পিস এমনি হচ্ছে লেজের কাছের মাছ, তো এই মাছটাই বেশি টেস্ট লাগে আমার কাছে। আর হচ্ছে তো দেখো, আমি কাঁচা তেল দিয়ে এবার হচ্ছে এই যে বসিয়ে দিলাম কড়াইতে, এটা হচ্ছে 15 মিনিট কম আছে, সিদ্ধ হয়ে যাবে। দেখো আমার হচ্ছে মাছটা রান্নাও হয়ে গেছে, এটা একদম ইজি, শুধু মশলাটা করতে যেটুকুনি সময় লাগে, আর দেখো কালারটা হচ্ছে জাস্ট ফাটাফাটি, খেতেও তেমনি টেস্ট হয়েছিল, কারণ আমি তো ভয়েসটা পরে দিচ্ছি খাবার পরে, কিন্তু খেতেও খুব টেস্ট হয়েছিল। আর এটা আমার কাছে খুবই ভালো লাগে, টেস্ট লাগে খুব, মানে একটু ঝাল ঝাল, বেশ মশলার গন্ধটা বেশ ঝাঁঝালো, তো খুবই টেস্ট লাগে। আর হচ্ছে দেখো, আমার মেয়েকে হচ্ছে এবার দিয়ে দেবো, আর আমার মেয়ে মাছ খেতে চায় না, তবুও কিন্তু এই মাছটা একটু দিলে খায়, একটু অন্যরকম টেস্ট লাগে, নুন ঝালটা ঠিক
এই লাগে তেলটা একটু, মানে তেলের গন্ধটাও, সর্ষে তেলের গন্ধটাও জাস্ট অন্যরকম লাগে, মানে এর টেস্টটাই অন্যরকম, মানে ঝাঁজটাই অন্যরকম। আর এখানে ইলিশ মাছ, দেখো যে মাছের যেমন টেস্ট, ইলিশ মাছের তো অন্যরকম টেস্ট, আর এটা হচ্ছে রুই মাছ, রুই মাছের অন্যরকম টেস্ট। তো আমার মেয়ের একটা ডিম সিদ্ধ চাই দুপুরবেলা, তো এটা আমার মেয়ের জন্য ভাতটা রেডি করছি। তা দেখো আমার মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর খাওয়ার পরে হচ্ছে আমি গ্যাসটা মুছিনি, রান্নার পরে কিছুই করিনি, হচ্ছে রান্না করে উঠেই আগে মেয়েকে খাওয়ালাম। কারণ হচ্ছে মাছের ভাপাটা না গরম গরম ভাতের সঙ্গে না খেলে জাস্ট টেস্ট লাগে না, যার কারণে আমি হচ্ছে আগে রান্না করে হচ্ছে তোমাদের দাদাভাইকে খাবার দিলাম, তারপরে মেয়েকে খাওয়ালাম, তারপরে আমি খেয়ে নিলাম। খেয়ে এবার হচ্ছে সব পরিষ্কার করবো, থালা বাসনগুলো ধোবো, কারণ হচ্ছে মাছটা টেস্ট নষ্ট হয়ে যাবে ঠান্ডা হলে, ভাতটাও ঠান্ডা হলে ভালো লাগবে না। তো দেখো আমি হচ্ছে থালা বাসনগুলো বাইরে বের করে নিলাম। আর আজকে রবিবার, রবিবার দিন আমার ভীষণই কষ্ট হয়ে যায় তোমরা জানো না, কারণ আমি না জাস্ট জানি না কেন, তো কিছুই না, গিয়ে তো শুধু বসে থাকতে হয়, তা ওই যাওয়া আসাতেই মনে হয় আমার যেন অসহ্য লাগে। তো কী করবো, মেয়ের ইচ্ছা না শিখবে তো সেটাতে তো গুরুত্ব দিতে হবে। তো দেখো থালা বাসনগুলো ধুয়ে নেবো। আর এখানে না প্রচণ্ড পরিমাণে রোদ, মানে এত পরিমাণে রোদ সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে ভীষণ রোদ, ওপরে তো কোনো ছাউনি নেই, যার জন্য রোদটাও খুব বেশি লাগে। তো দেখো আমি হচ্ছে থালা বাসনগুলো সবই ধুয়ে নেই, কারণ খাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি এই কাজগুলো করে রাখি। অনেকে আছো হয়তো পরে ধুয়ে রাখো বা পরের ধোবো, আমি সেটা করি না, আমি হচ্ছে ধুয়ে নেবো। তো দেখো হয়ে গেছে। দেখো আজকে হচ্ছে তেল নিয়েছি, স্নান করার আগে তেল নিয়েছি, কারণ মাথাটা এত মানে মাথার মানে মাথার এই মাঝখানটায় মনে হচ্ছে যেন আগুন জ্বলছে, মানে এতটাই অসহ্য লাগছিল। তো স্নান করতে যাওয়ার আগে একটুখানি তেল হচ্ছে মাথার উপরটাই বসিয়ে নিয়েছি, দেখো কেমন তেল চিপচিপ করছে। যাই হোক দুদিন, একদিন কাল না হয় পরশু দিন শ্যাম্পু করে দেবো। আর বুঝতেই পারছো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে টেয়ে রান্নাঘর পরিষ্কার করলাম, পরিষ্কার করে মুছলাম, মুছে থালা বাসন ধুলাম, ধুয়ে তারপরে এলাম। আর হচ্ছে চুলগুলো মানে সারাদা টাইমই পাইনি, সেই যে রান্না করতে স্নান করে এসে চুলটা বেঁধে রান্না করতে গেছি সেইভাবেই বাঁধা, ভেতরে জল, মানে চুলগুলো আমার এই জন্য আরও হচ্ছে স্নান করার আগে টাইমও হচ্ছে না, যার জন্য চুলগুলো শুকায় না, চুল উঠছে প্রচুর, মানে প্রচুর পরিমাণে চুল উঠছে, জানি না হচ্ছে কি লাগাবো। আর আমার চুলগুলো যা ইচ্ছা তাই হয়ে গেছে। তো বন্ধুরা আর হচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। এই আজকে রবিবার দিন আমার ভীষণ কষ্ট হয়ে যায়, মানে এত তাড়াতাড়ি উঠতে হয়, প্লাস হচ্ছে সব কাজ কমপ্লিট করে তারপরে যেতে হয়, এসে আবার রান্না বান্না খাওয়া সব কাজ। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এখানেই শেষ করছি। প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা পুরনো তারা তো আমার পাশে আছো, আমিও সবার পাশে আছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, টাটা।